বিসমিল্লাহ রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছে দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে আজকে সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। তো সকালে নাস্তায় আজকে ছিল এক স্যান্ডউইচ আর সাথে ছিল পেয়ারা। তো নাস্তা শেষে তো দুজন দুই কাপ চা খাবো, এটা তো তোমরা জানোই। তো এই যে দুজন চা খেয়ে তোমাদের ভাইয়াকে বিদায় দিব, আর বাচ্চারা তো সবাই স্কুলে চলে গিয়েছে, আর বাসায় এখন আমি শুরু করব ফুলদমে আমার কাজ। তো সংসারে কাজকর্ম খুবই অল্প সময়, কীভাবে শেষ করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি নাস্তা খেয়ে কিন্তু আগে আমার ঘরবাড়ি গুছিয়ে নিচ্ছি, তারপরে কিচেনে চলে যাব। এদিকে আমার মেয়েরা ঘুম থেকে উঠে যে বিছানা এলোমেলো করে রেখে গিয়েছিল সব কিছু গুছিয়ে নিলাম, এ টু জেড গুছানো কমপ্লিট। আর এই যে আমি চলে এসেছি কিচেনে, তোমাদের ভাইয়া বাজার এনেছে, আর সেই বাজারগুলোই গুছিয়ে তারপর রান্না বাড়া শুরু করব। তো সাপ্তাহিক বাজার গুছিয়ে দুপুরে রান্না শুরু করব, আর কি রান্না করব সেটাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে, আর এই আপুটাকে সাপোর্ট দিবে। ইনশাল্লাহ আপুও তোমাদেরকে সাপোর্ট দিব, আর যাদের আমার এই ভিডিওটি দেখতে ভালো লাগবে তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইনশাল্লাহ আমিও সকলকে বন্ধু করে নিব, আর কারোর পেজে যে বন্ধু করে নিলাম বা বন্ধু করেছি এটা বলা যাবে না, গেলেই বুঝতে হবে যে না আপুটা আমাকে বন্ধু করে নিয়েছে। আর এই দেখো তোমাদের ভাইয়া কয়টা বাজার এনেছে, এখানে 500 টাকার বাজার, বেগুন 100 টাকা কেজি। তো তোমাদের ভাইয়া বলেছে যে নতুন সরকার এসেছে তো কেন এত দাম, সবজিওয়ালারা বলছিল যে এখন তো দাম আরও বাড়বে, এটা তো কিছুই না। তো আসলে আমাদের কিছুই করার নেই, সরকার যেদিকে চলবে আমাদেরও সেদিকে চলতে হবে, কিছুই করার নেই, তাদের উপরে তো আমরা কিছু বলতেই পারবো না। তো যাই হোক, পেটের ক্ষুধা বড় জিনিস, খেতে হলে তো লাগবেই কেনাকাটা করতে, আর না খাওয়া লাগলে তো এগুলো কিছুই লাগতো না, পেট থাকলে খাবার তো খেতেই হবে। তো এদিকে যে আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, তো এদিকে আমি পুঁই শাকগুলো বেছে নিচ্ছি, আর এই শাক সবজি বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি চলে যাব আবার মেয়েদের স্কুলে। তো এই যে ডাটার যেই ছোটো ছোটো ডান্টিগুলো ছিল সেগুলো ভেঙে ফেললাম, আর শাকগুলো কিন্তু বেশ ভালো ছিল, অনেক বড় বড় পাতা, তার অনেক সুন্দর শাক। পুঁই শাক দেখলে আমার চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে ভালো লাগে। তো এই যে শাকগুলো আমি বেছে নিয়েছি, আর এখানে অনেক শাক হয়েছে, আর অল্প কিছু নরম দেখে ডাটা নিয়েছি, ডাটার সাথে একটা আলু নিব, আর সবজিতে একটা আলু না দিলে আসলে ভালো লাগে না। তো আজকে রান্না করব পাঙাশ মাছের কাটা মাছ দিয়ে ভুনা করব, আর এই পাঙাশ মাছ তো বাচ্চাদের খুবই পছন্দ। তো পাঙাশ মাছ খুব সহজে আমি কিভাবে পরিষ্কার করি কাটা ছোট ছোট মাছগুলো সেটাই শেয়ার করছি। দেখো এক এক পিস করে নিচ্ছি, আর মাজুনি দিয়ে এভাবে ডোলে ডোলে ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি, উপরে যে ময়লাটা থাকে সে ময়লাটা কিন্তু উঠে যায়, আর মাছটা খুব সহজভাবে পরিষ্কার হয়ে যায়। তো অনেকে আস্ত মাছ আনে, তো আমি আস্ত মাছ আসলে আমি কাটতে পারি না, সেই জন্য মাছটা কেটেই আনি। তো অনেকগুলো মাছই আজকে ভুনা করব, আর এদিকে মাছগুলো কিন্তু আমি একটা একটা করে পরিষ্কার করে নিয়ে এবার লবণ পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম, তারপর এখানে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর এই মাছগুলো সবই ভেজে নিব। আর এক চুলায় আমি প্রথমে পুঁই শাক রান্না বসিয়ে দিব, আর এক চুলায় মাছ ভেজে নিচ্ছি। তো এখানে আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। তো আমার মিষ্টি মিষ্টি আপুদের মিষ্টি মিষ্টি কমেন্টস আমার যে এতটাই ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। আমার রান্না বাড়া দেখে আমার আপুরা বলে খেতে ইচ্ছা করছে, বা শুটকি ভর্তাটা অনেক মজা হয়েছে, আসলে শুনতে যে এত ভালো লাগে আপু, তোমাদের কমেন্টসগুলো পড়তে খুবই ভালো লাগে। যদি পাশে থাকতে আপু তাহলে অবশ্যই তোমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতাম, কিন্তু চাইলেই তো আসলে সব কিছু করা সম্ভব হয় না বা পারা যায় না, তো কিছুই করার নেই। তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবে, আসলে খেতে কিন্তু বেশ তার ভালোই লাগে। তো একই রকমই রান্না আমি সবসময় করি, একই রকম মশলা দিয়ে আমি প্রতিটা রান্নায় হলুদ, মরিচ, ধনে জিরা পাউডার আর রসুন পেস্ট ব্যবহার করি। আদা শুধু মাংসে খাই, তাছাড়া আদা গরম মশলা আমি সব সবজিতে খাই না, আমার কাছে ভালো লাগে না। তো এ দেখো আমি কিন্তু সিম্পল মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এই যে কিছু দেশি চিংড়ি মাছ
বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি। তো দিনটা ছোট হওয়ার জন্য এখন ভিডিও এডিটিং করা, সংসারের কাজ করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। প্রতিদিন ভিডিও দিতে চাইলেও অনেক সময় পারছি না ভিডিও এডিটিংয়ের জন্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে খুব ব্যস্ততার ভিতর সময় কাটে। আর মাগরিবের আজান তো এখন সন্ধ্যা 6টা বাজেই দিয়ে দেয়, দিনটা অনেক ছোট হয়ে এসেছে। তো যাই হোক, আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি আসলে খুবই ধন্য তোমাদের কাছে আর খুবই আনন্দিত হব। আমার খুবই কষ্ট করে ভিডিও করি এবং এডিটিং করি, আমার যে সকল আপুরা ইউটিউবে কাজ করে তারা সকলেই জানে যে ইউটিউবিং করাটা কতটা কষ্টে, সংসার সামলানো, বাচ্চাদের সামলানো, আবার এদিকে রান্না বাড়া, ভিডিও করা, আর এই ভিডিও করার জন্য কিন্তু প্রতিটা কাজে আমাদের দেরি হয়ে যায়, না হলে কাজগুলো আরও তাড়াতাড়ি হয়ে যেত। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার পুঁই শাক রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এবার মাছগুলো ভেজে নিয়েছি আর মাছ এখন ফোনা করে নিব। আর এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। তো খুব দ্রুত কাজ করছি, এর ফাঁকে কিন্তু স্কুল থেকেও ঘুরে এসেছি আমি, কিন্তু সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি। আমার আসলে মনেই ছিল না ভিডিওটা আমি করব, তো বাসায় আসার পর মনে পড়লো। তো আমি কিন্তু সব কিছু গুছিয়ে রাখার জন্য, বাইরে যাওয়ার জন্য কিন্তু আমার রান্নাটা দেরি হচ্ছে না, খুব দ্রুত রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে যেহেতু সব কিছু আমি গুছিয়ে রেখে গিয়েছিলাম। তো এখানে আমি সব মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব মাছ ভুনার জন্য। এখানেও কিন্তু আমি কোনো আদা ব্যবহার করছি না, খুবই সিম্পল মশলা দিয়ে পাঙাশ মাছটা ভুনা করছি। এখানে আমি রসুন পেস্ট, ধনে জিরা পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে দিব। আর এখন এই যে পুঁই শাকের তরকারিটাও নামিয়ে নিচ্ছি। তো বাচ্চারা পাঙাশ মাছ ভুনা খেয়ে খুবই মজা পেয়েছে, বলছিল যে আমু মাছ ভুনাটা অনেক মজা হয়েছে। তো কিসের জন্য যেন আমি একমাত্র ইলিশ মাছ, চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই তৃপ্তি করে খাই না, আমার কাছে ভালো লাগে না, কিন্তু রান্না করি সবার জন্য, সবাই খেয়ে খুব প্রশংসা করে, আম্মুর হাতের রান্না অনেক মজা। আসলে মায়েদের হাতের রান্না মজাই হয়, আমিও যদি এখন মায়ের হাতের রান্না খাই তাহলে মনে হয় চোখ বুজে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবো, কিন্তু আম্মু তো এখন অসুস্থ, রান্না করতে পারে না আগের মতন, এখন আমার ভাবিরাই রান্না করে। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভুনাটাও কমপ্লিট হয়ে এসেছে, এবার ঝোলটা একটু শুকিয়ে আসলে মাছ নামিয়ে নিব আর উপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো রান্না করার সাথে সাথে আমি এই যে আমার কিচেনের চারিপাশটা একটু পরিষ্কার করে নিব। তো এদিকটা পরিষ্কার করে নিলেই কিন্তু আমার কিচেনের কাজ, রান্না বাড়া সব কিছুই কমপ্লিট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরে 2টো রেসিপি দারুণ ছিল। আর কিন্তু আমি ডাল রান্না করেছি, তো সেই ডাল রান্নার ভিডিও আর তোমাদের সাথে করা হয়নি। তো এই যে টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমাদের ভাইয়া এসেই খেয়ে নিতে পারে, আর আমি যেহেতু গরমের ভিতর রান্না করেছি খুবই খারাপ অবস্থায়, ঠান্ডা হয়ে রেস্ট নিয়ে তারপরে ওয়াশরুমে যেয়ে গোছল করে নামাজ কালাম পড়বো, তারপর খাওয়া দাওয়া করবো। আর এই যে আমার কিচেনটাও পরিপাটি করে গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, একসাথে রান্না বাড়া সব কাজই কমপ্লিট। তো এখন খাওয়া দাওয়ার পালা। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমিও আমার সকল ভাই আপুদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।